নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমার মেনু হচ্ছে কচু দিয়ে মাছ। তো চলো শুরু করি। তার জন্য প্রথমে কচুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটু গ্রেট করে মিক্সচার মেশিনে আবার ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি, আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো যখন সব একসাথে পেস্ট হয়ে যাবে তখন তারপর আমি একটু কুমড়োর ডাঁটা নিয়েছি, সেটা একটু ভাজা ভাজা করে নেবো নুন হলুদ দিয়ে। তো ভাজার পর আমি এখানে মাছটাও ভেজে রেখেছি, আর এখানে জিরে ধনের গুঁড়ো নিয়েছি 2 চামচ পরিমাণ করে, আর এখানে 5 ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যখন সব ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি যে পেস্ট করা মশলা দেওয়ার আগে আমি এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার পর এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতোই মশলাটা নিয়েছি আমি। তো যখন সব ভাজা হয়ে যাবে তখন আমি জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দেবো এখানে। তো যখন সব মশলা একসাথে ভালো করে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন ভাজা হওয়ার পর আমি এখানে পেস্ট করা যে কচুটা ছিল সেটা দিয়ে দেবো। আর এখানে নুন হলুদ দিয়েছি, নুন দিয়েছি আমি 3-4 চামচ পরিমাণ, আর হলুদ দিয়েছি 2 চামচ পরিমাণ। তো যখন সব একসাথে ভাজা ভাজা করে নেবো, কচুটা আমি ভালো করে ভাজবো, কারণ কচু না ভাজা হলে গলা চুলকানোর সম্ভাবনা থেকে যায়, এই জন্য আমি ভালো করে ভাজা করে নেব। তারপর এখানে আমি একটু সামান্য পরিমাণ জল দেবো। তো জল দেওয়ার পর এখানে কচুটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো যখন সব ভালো করে মেশানো হয়ে যাবে একদম, আমি এখানে আরেকটু জল দেবো। তো যখন সব ভালো করে মেশানো হয়ে যাবে তারপর তাতে আমি এখানে আর নুন দেবো না, যেহেতু নুন দেওয়া হয়ে গেছে। জল দেওয়ার পর আমি এখানে একটু রেড চিলি পাউডার দিয়েছি শুধু একটু কালারটার জন্য, আর এখানে ডাটাগুলিও দিয়ে দিয়েছি, আর মাছটাও দিয়ে দিয়েছি ফুট আসার পর। আর এখানে গরম মশলা দিয়েছি 1 চামচ পরিমাণ। খেতেও খুব অসাধারণ হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো।